হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ইওর চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউ ওয়ে এই চ্যানেলে তোমরা কী পাবে তোমরা মাধ্যমিক ছাত্র হও কি তোমরা একাদশ শ্রেণির ছাত্র হও কি তোমরা দ্বাদশ শ্রেণির ছাত্র হও পশ্চিমবঙ্গ বোর্ডের এই তিনটি ক্লাসের আমি ওপর ভিডিও বানাই এবং তিনটি ক্লাসেরই ভিডিওর সাথে সাথে প্রশ্ন উত্তর তাছাড়া বিভিন্ন ধরনের এমসি কিউ বড় কিউ বড়ো প্রশ্ন সাজেশান সমস্ত রকমের প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আলোচনা করি এবং ডিটেল অ্যানালিসিস করি এই চ্যানেলের মাধ্যমে এই চ্যানেলটিকে যদি তোমরা রেগুলার ফলো করো তাহলে কিন্তু তোমাদের আপকামিং বোর্ড এক্সামগুলি খুব ভালো হবে এটুকু তোমাদেরকে আমি বলতে পারি তাছাড়াও তোমাদের এখানে প্লে লিস্ট করা আছে প্রত্যেকটা ক্লাসের চ্যাপ্টার ওয়াইজ প্লে লিস্ট করা আছে সেগুলি কিন্তু তোমরা দেখেও কিন্তু এখান থেকে উপকৃত হতে পারো তাই যারা নতুন তাদের কাছে একটি অনুরোধ এই সাবস্ক্রাইব বোতামটি টিপে দিয়ে তোমরা পাশে থাকা যে বেল আইকানটি আছে সেটি তোমরা অল করে দিও যাতে আমি প্রতিদিন যে যে ভিডিও ছাড়বো সেই ভিডিওর নোটিফিকেশানগুলি তোমাদের কাছে যায় এবং সবার আগে সেই ভিডিওগুলি তোমরা দেখে উপকৃত হতে পারো তো চলো আসা যাক এবার আমাদের ভিডিওর দিকে তো আজকে আমরা আলোচনা করব তোমাদের মাধ্যমিকের সদ্য প্রকাশিত হওয়া একটি টেস্ট পেপার নিয়ে যার নাম হচ্ছে ডাব্লু এই ভিডিওতে আমরা আলোচনা করব এই বইটি তোমরা কোথায় পাবে কিভাবে পাবে বইটির দাম কত বা যে প্রকাশিত টেস্ট পেপার এর আগে প্রকাশিত হয়েছিল এ এখন প্রকাশিত হল ডাব্লু বেশ কিছু দিনের মধ্যে এই মাসেরই দশ পনেরো তারিখের মধ্যে প্রকাশিত হবে ডাব্লু বিটিএ তো এই তিনটি টেস্ট পেপারের মধ্যে কোন টেস্ট পেপারটি তোমাদের জন্য ভালো সব আলোচনা করব। এই ভিডিওতে তাই ভিডিওটি একটুও স্কিপ করো না মাধ্যমিক ছাত্রছাত্রীরা তোমাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল এই ভিডিওটি হতে চলেছে তো দেখো ডাব্লু বিটিএ মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন এই বইটি জানুয়ারির আঠাশ উনত্রিশ তারিখ থেকে কিন্তু দোকানে দোকানে আসা শুরু হয়েছে কিন্তু তাও বেশ কিছু ছাত্রছাত্রীদের ছাত্রীদের কমপ্লেন রয়েছে এখনও তারা কিন্তু এই বইটি পাচ্ছে না তো বইটি তোমরা কোথায় পেতে পারো কীভাবে পেতে পারো কত দাম আমি এই ভিডিওতে সব আলোচনা করব। তার আগে বলে রাখি টেস্ট পেপার হচ্ছে এমন একটি বই যে বইতে বিভিন্ন স্কুলের টেস্টের প্রশ্নের সংকলন কিন্তু থাকে তার পাশাপাশিও বিভিন্ন মডেল কোশ্চেন পেপারও কিন্তু তাতে দিয়ে দেওয়া হয় কিন্তু প্রশ্ন হলো এবার তো টেস্টই হয়নি তাহলে টেস্ট পেপারটা আসবে কোথা থেকে তো ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এবং প্রশ্নপত্রের কাঠামো কীরকম হতে পারে সব দিক বিচার বিবেচনা করে প্রতিটা কোম্পানি কিন্তু একটি করে টেস্ট পেপার বের করছে সেই টেস্ট পেপারের মূল কি বিভিন্ন স্কুলের যে মক টেস্টগুলো নেওয়া হয়েছে বা তোমাদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া হয়েছিল সেই সমস্ত প্রশ্ন তাছাড়াও বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা তাদের কাছ থেকে বিভিন্ন প্রশ্নপত্রের প্যাটার্ন নিয়ে কিন্তু এই টেস্ট পেপার এই বছর প্রকাশিত হচ্ছে এর আগে ডাব্লুবিএইচএ নামক একটি সংস্থা সেও কিন্তু টেস্ট পেপার পাবলিশ করেছে এবার পাবলিশ করলো ডাব্লুবিটি যেটি প্রকাশক পাবলিশার হচ্ছে শিক্ষা প্রকাশন তোমরা দেখতেই পাচ্ছ এরপরে যেটি সবচেয়ে তোমাদের কাছে পরিচিত বা সবচেয়ে পুরনো টেস্ট পেপার সেটি হচ্ছে এবিটিএ সেটিও তোমাদের জন্য আসতে চলেছে ওই টেস্ট পেপারটি আসলে এবিটি এর ওপরে প্রশ্ন উত্তরের ভিডিও আমি আপলোড করব ডাব্লিউ এর ওপর আমি কোনো রকমের কোনো প্রশ্ন উত্তর আপলোড করছি না কারণ তোমরা দেখতেই পাচ্ছ ডাব্লিউ বিটিএতে কিন্তু এমসিকিউ এর উত্তর দেওয়া থাকে তার জন্য কিন্তু এটির ওপরে রকম কোনো ভিডিও আমি আপলোড করব না তো এই যে বইটি তোমরা দেখতে পাচ্ছ এই বইটির এমআরপি রাখা হয়েছে একশো টাকা ঠিক আছে এবার কি অনেকে তোমরা নিকটবর্তী দোকানে যাচ্ছ তোমরা ডাব্লু বিটিএ টেস্ট পেপারটি কিন্তু পাচ্ছ না তো তাদের জন্য আমি তোমাদের বলে রাখি আমি দেখিয়েও দেবো কীভাবে তোমাদের কী করতে হবে তার জন্য তোমরা গুগলে যাবে গুগলে গিয়ে তোমরা লিখবে ডাব্লু বিটিএ টেস্ট পেপার দু হাজার একুশ লিখে সার্চ করবে সার্চ করে তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে অপশানটি বা ওয়েবসাইটটি চলে আসছে সেটি হচ্ছে বুকস ডট কো ডট ইন এটাই তোমরা ক্লিক করবে ক্লিক করার পর পেজটি যখন খুলবে তোমরা দেখতে পাবে আমি যে পেজে ছিলাম সেই পেজটি কিন্তু এই পেজটি তো এখানে এই বইটিতে আগে বলে দিই কি কি আছে দেখো এই বইটিতে তোমাদের উত্তরসহ সমস্ত কোশ্চেন পেপারে সলভ করা আছে উত্তরসহ মানে বড় প্রশ্ন নয় শুধুমাত্র এমসি এর কিন্তু উত্তর এখানে দেওয়া রয়েছে আর এই বইটিও কিন্তু তোমাদের নতুন সংশোধিত সিলেবাস অনুযায়ী এবং তোমাদের যে নতুন মার্কস ডিস্ট্রিবিউশন হয়েছে সেই অনুযায়ী কিন্তু এই বইটি তৈরি করা হয়েছে এই বইটিতে ঠিক কী আছে বিভিন্ন নামিদামি দামি স্কুলের মক টেস্টের প্রশ্ন রয়েছে এবং বিভিন্ন অভিজ্ঞ যে শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের দ্বারা তৈরি বিভিন্ন রকমের মডেল কোশ্চেন পেপারও কিন্তু অধ্যায় ভিত্তিক এখানে রয়েছে তাছাড়া এই বইটি বইটি কিনলে তোমরা কী পাবে এই বইটি কিনলে তোমরা এর সঙ্গে একটি স্কুলের মক টেক্সট বুক এটি কিন্তু ফ্রি পাবে আমি ঠিক জানি না এখন এটি পাবলিশ হয়েছে কি না ওপরে লেখা আছে পাবলিশ তবে বইতে যখন লেখা আছে তোমরা কিন্তু এর সঙ্গে একটি স্কুল মক টেক্সট বুক তোমরা ফ্রি পাবে ঠিক আছে তো এই বইটি তোমরা কিভাবে অর্ডার করবে এখান থেকে তোমরা অ্যাড টু কার্টেও করতে পারো ডাইরেক্ট বাই নাও অপশানেও তোমরা ক্লিক করতে পারো বাইনা অপশানে ক্লিক করলে তোমাদের সামনে একটি নতুন পেজ খুলে যাবে সেই পেজটি এই রকম যেখানে তোমাকে লগ করতে বলা হবে যদি তুমি রিটার্নিং কাস্টমার হয়ে থাকো মানে তোমার যদি আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে আর যদি তা না থাকে তোমাকে এখানে নিজের সম্পূর্ণ নাম প্রথমে দিতে হবে মানে প্রথম নাম তারপরে শেষ নাম তারপরে কি করতে হবে এখানে তোমাকে নিজের ইন্ডিয়া কান্ট্রি অলরেডি সিলেক্টেড তারপরে এখানে তোমার বাড়ির অ্যাড্রেস দিয়ে তারপরে মূল আসা যাক যে এখানে কী করবে তোমরা ক্যাশ অন ডেলিভারি না অনলাইন পেমেন্ট ক্যাশ অন ডেলিভারি যদি করো দেখো বইটির দাম একশো চল্লিশ টাকা সেটি ডিসকাউন্ট দিয়ে তোমাদের একশো টাকা দেওয়া রয়েছে ক্যাশ অন ডেলিভারি করলে এখানে তোমাদের আরও ঊনপঞ্চাশ টাকা এক্সট্রা দিতে হবে মানে বইটির মোট দাম পড়ে যাচ্ছে তোমাদের সেক্ষেত্রে একশো চুয়াত্তর টাকা এটি যদি তোমরা ক্যাশ অন ডেলিভারি করো সেক্ষেত্রে ডেলিভারি কিন্তু পাঁচ থেকে সাত দিন সময় লাগবে ডেলিভারির ক্ষেত্রেও আমি পরে আসছি কতদিনের কোথায় কি ডেলিভারি হবে আর যদি তোমরা এটি অনলাইন পেমেন্ট করো অনলাইন পেমেন্ট যদি করো তোমাদের টাকা দিয়ে দিতে হবে আগে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম তোমাদের ক্যাশ অন ডেলিভারি চার্জেস লাগছে না অনলাইন পেমেন্ট তুমি গুগল পে পেটিএম ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়েও করতে পারো ঠিক আছে এখান থেকে তোমরা করতে পারো এবার তো আমি তোমাদের বলে রাখি যারা কলকাতায় থাকো তারা কিন্তু এই ডেলিভারি পেতে পেতে তিন থেকে পাঁচ দিন সময় লাগবে আর যারা কলকাতার বাইরে মানে রেস্ট অফ ওয়েস্ট বেঙ্গলে থাকে তাদের কিন্তু পাঁচ থেকে সাত দিন সময় লাগবে বইটি পেতে তো আমি যদি অ্যাভারেজ ধরে নিই এই বইটি তোমরা যদি এখান থেকে অর্ডার করো তোমাদের কিন্তু পাঁচ দিন সময় লাগবে ঠিক আছে তো পাঁচ দিন আমি তোমাদের সেক্ষেত্রে বলবো যে অনলাইনে তোমরা বই অর্ডার না দেওয়াটাই বেটার তাও যারা জানতে চাইছিলে যে বইটি কিভাবে পাবো তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা তো আমি তোমাদের বলবো যারা কলকাতায় থাকো তারা এই বইটি নিকটবর্তী যে কোনো দোকানে পেয়ে যাবে যদি নাও পাও তোমরা কলেজ স্ট্রিটে গিয়েও তোমরা এই বইটি কিন্তু পেয়ে যেতে পারো আর যারা রেস্ট অফ বেঙ্গল যারা কলকাতা থেকে অনেকটা দূরে থাকো সেক্ষেত্রে তোমাদের যে নিকটবর্তী বইয়ের দোকান আছে সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করো তাদের বলো ডাব্লুবিটি এ নামে একটি বই প্রকাশিত হয়েছে টেস্ট পেপার সেই বইটি তোমাদের লাগবে তো দোকানদারকে বললে দোকানদারই কিন্তু বইটির ব্যবস্থা করে দেবে ওই তিন থেকে পাঁচ দিনের মধ্যে সেক্ষেত্রে হয়তো এমআরপি যা লেখা আছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকাই দিতে হবে কিন্তু এই পদ্ধতিটা নিকটবর্তী দোকানে গিয়ে বই কেনার পদ্ধতিটাই আমি মনে করি তোমাদের জন্য নিরাপদ কারণ আজকালকার দিন অনলাইন পেমেন্ট তুমি করবে যদি বই ডেলিভারি না হয় আমি জানি এটি একটি ট্রাস্টেড সংস্থা তাও আমি সেক্ষেত্রে তোমাদের বলে রাখলাম যে আগে পেমেন্ট না করার চেয়ে আর ক্যাশ অন ডেলিভারি যদি করো সেক্ষেত্রে আরও ঊনপঞ্চাশ টাকা এক্সট্রা দিতে হবে অনেকটা বেশি টাকা লাগবে তার জন্য আমি বলবো নিকটবর্তী বইয়ের দোকানে গিয়ে যোগাযোগ করো সেখান থেকে কিন্তু তোমরা এই বইটি পেয়ে যাবে এই বইটি তোমাদের জন্য খুবই ভালো বই এবিটি এর পাশাপাশি ডাব্লুবিটি এ বইটিও কিন্তু তোমাদের জন্য যথেষ্ট হেল্পফুল তো এবার আসা যাক মেন কথায় যে যে তিনটি মন মানে মেন টেস্ট পেপার ডাব্লিউ ডাব্লিউবিটিএ আর এবিটিএ এই তিনটির মধ্যে কোনটি ভালো বা আমার মত অনুযায়ী কোনটি ভালো দেখো আমি দীর্ঘ অনেক বছর ধরে আমি পড়াচ্ছি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের বলতে পারি যে সব টেস্ট পেপারই ভালো সব টেস্ট পেপারেই খুব ভালো ভালো সুন্দর প্রশ্ন দেওয়া থাকে কিন্তু ছাত্রছাত্রীদের এবং শিক্ষকদের সবচেয়ে বিশ্বস্ত টেস্ট পেপারটি কিন্তু হচ্ছে এবটিএ যেটি নিখিলবঙ্গ শিক্ষক সমিতি প্রকাশ করে থাকে সেই টেস্ট পেপারটি তোমরা ফেব্রুয়ারির পনেরো তারিখ মানে সরস্বতী পুজোর মধ্যেই কিন্তু তোমাদের বাজারে অ্যাভেলেবেল হয়ে যাবে তো আমি তোমাদের বলবো পরীক্ষা এখনও তোমাদের চার মাস সাড়ে চার চার মাস দেরি আছে তো তোমরা কিছুদিন ওয়েট করে যাও যদি তোমরা বেশি টাকা খরচ না করতে চাও ডাব্লিউ কিনে তো সেক্ষেত্রে তোমরা আর কয়েকদিন ওয়েট করে যাও এবিটি এ টেস্ট পেপারটি বেরাবে সেটিতেও আমি সলভ আপলোড করব সেই সলভগুলি তোমাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে আর যারা পড়তে ভালোবাসো বা নতুন নতুন কোশ্চেন অ্যান্সার দেখতে চাও সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু এই ডাব্লু বিটিএ টেস্ট পেপারটি খুবই হেল্পফুল হতে চলেছে কারণ এই ডাব্লু বিটিএ টেস্ট পেপার এবং এবিটিএ টেস্ট পেপার দুটি আলাদা ধরনের টেস্ট পেপার হয় তোমরা যারা নতুন ধরনের জ্ঞান শিখতে চাও বা আরও বেশি একটু ভালো করে পড়তে চাও সেক্ষেত্রে তোমরা এই এটি কিন্তু এখনই কিনে তোমরা প্র্যাকটিস করা শুরু করতে পারো আমি তোমাদের এবটিএর টেস্ট পেপার এই কারণে সলভ করতে বলি কারণ এবিটিএ টেস্ট পেপার সলভ করার জন্য তোমাদের কি করতে হয় তোমাদের বইটাকে কিন্তু ভালোভাবে পড়তে হয় সেই ক্ষেত্রে তোমাদের সলভের পাশাপাশি কিন্তু বইটিও যেহেতু ভালোভাবে পড়া হয় তার জন্যই শিক্ষক শিক্ষিকা এবং ম্যাক্সিমাম স্টুডেন্টসদের প্রথম পছন্দ কিন্তু এই এবিটিএ টেস্ট পেপারটি তো এই ছিল তোমাদের এই ভিডিওতে মূল আলোচনা এবিটিএ টেস্ট পেপার আসলে সবার আগে আমার চ্যানেলেই তোমরা ইনফরমেশান পেয়ে যাবে যে এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে এবং তার ফলব কিন্তু আমার চ্যানেলেই তোমরা পাবে তো ও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন তাদের কাছে একটিই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে তারা বেলাইকানটিকে ক্লিক করে দিও পরবর্তী সমস্ত ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য আর কোন অধ্যায় ভিত্তিক কোনো চ্যাপ্টারের বা কোনো সাবজেক্টের যদি ভিডিও প্রয়োজন মনে হয় অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে সেই বিষয়ের উপরও তোমাদের জন্য আমি ভিডিও আপলোড করে দেবো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য